এটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপুকে সংবর্ধনা দিয়েছে কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব। সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ওয়ান রেস্টুরেন্টে রিপোর্টার্স ক্লাব ঢাকা কদমতলী থানার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় ক্যাটিভির চেয়ারম্যান মামুনুর হাসান টিপুকে উপদেষ্টা হিসেবে, এস এম কামাল পারভেজকে সহসভাপতি হিসেবে, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি শহীদুল্লাহ গাজীকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্থানীয় প্রতিনিধি শফিক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ, অন্য দিগন্ত নির্বাহী সম্পাদক মাসুদ, দিন প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি এফ এম সোহাগ। এ সবাই সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক জাকির হোসেন। সংবর্ধনা সভায় আরও অন্যান্য টিভি ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই একাত্তরভাবে প্রতিটা ক্লাবের যে ভাইয়েরা আছেন, আমার কষ্ট লাগে এক ভাই আরেক ভাই এই যে একটু বিবাদ করা। আমি আশা করব এই বিবাদ জিনিসটা বন্ধ করলে আমরা ক্লাবগুলি উন্নতভাবে কাজ করতে পারবো একত্রিত বিল্লা। এই বছরের শুরুতে আজকে পহেলা তারিখে আমি সবাইকে ছোট্ট পরিসরে এই আমন্ত্রণের বিনিময়ে আজকে আমরা একত্রিত হয়ে কাজ করব। শুধু রিপোর্টার্স ক্লাব ঢাকাই না, যাত্রাবাড়ি সাংবাদিক ক্লাব, ঢাকা পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল সাংবাদিক ক্লাব, আমরা সবাই মিলে একটা সুসংগঠিত দল করে এবং একত্রিত মিলে সাংবাদিকতা পেশায় আমরা মিলিত হব। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের ভিতরে দ্বিধামত পোষণ থাকবেই, তবে আমরা কারো শত্রুপূর্ণ না হয়ে কথা বলি। আমরা যেন সবাই সবার ভুলটা বুঝতে পারি এবং যদি ভুল হয় আমি মনে করি প্রকাশ্যে সেটা প্রকাশ করে নিজের ভুলটা সংশোধন করে নেওয়া, আমরা যেন গিবত না গাই আর আমরা যেন কারো কথায় কোনো ধরনের সমালোচনা না করি। এই ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ক্লাবটাকে আরও উন্নত করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার এটা আলোচনা সাপেক্ষে আমরা সেই পথে আগাবো। এবং আজকে অনেকের সাথেই নতুন পরিচয় হয়েছে, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ রইল। এবং ক্লাবের সাথে যারা জড়িত আছেন এবং ক্লাবের উপদেষ্টা আছে আরেকজন আমাদের এখানে নতুন হয়েছে, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ক্লাবের অগ্রগামীর পথে কীভাবে আগানো যায় এবং ক্লাবকে কীভাবে সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করা যায় সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমি ঢাকা রিপ্রেস ক্লাব ঢাকার কর্মকর্তা এবং নেতৃবৃন্দকে সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি এই ক্লাব পেশাদার সাংবাদিকদের একটা মিলনমেলা হবে, সে আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন। এই ক্লাবটি এগিয়ে যাক, এই ক্লাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি আমরা কাজ করে যাব, আমরা তাদের পাশে থাকব, সব সময় তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করার চেষ্টা করব এবং আমরা তাদের পাশে আছি। এবং এই ক্লাবের উন্নয়নের জন্য যেরকম যে যখন আমাদের সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে ডাকবে, আমরা কর্মী হিসাবে আসব, থাকব, কাজ করব। আপনি একজন সাংবাদিককে প্রতিদিন তাকে 30 দিনের মধ্যে 30 দিন তার গুণগান গাচ্ছেন, একদিন তার ব্যাগুন তার আপনার পত্রিকায় কিংবা টেলিভিশন তুলে ধরছেন, পরের দিন আপনাকে ফোন দিয়ে বলবে তুই এত বড় সাহস কই পাইছস। দিন শেষে সাংবাদিক একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের ভাই, তার বিপদে দাঁড়াবে। ক্লাব করার কারণ হলো, সংগঠন করার কারণ হলো, আমি আমার জীবনে সব যে শুদ্ধ করবো সেটা বলা যায় না, সব যে আমার সঠিক হবে সেটা বলা যায় না, 100 কাজের মধ্যে আমার 2টা কাজ ভুল হয়ে যেতে পারে, সেই ভুলটুকু তারা ক্ষমা করবে না, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দিন শেষে প্রতিদিন কোনো না কোনোভাবে শত্রু তৈরি করছি, সেই যেদিন থেকে সাংবাদিকতা শুরু করেছি সেই থেকে যে শুরু হয়েছে অদ্যপদী পর্যন্ত শত্রু তৈরি হচ্ছে। আমি এইটুকু আপনাদেরকে একটা আওয়াজ দিতে চাই, আমি খারাপ, আমি যদি খারাপ হয়, আমার যদি ভুল হয়, আপনার আমার ভুল সংশোধন করবেন। শহীদুল্লাহ এইভাবে না, এইভাবে এই জায়গায় তোমার ভুল হয়েছে, আমি সংশোধিত হয়ে যাব। ক্লাবের পক্ষ থেকে এবং দৈনিক অন্য দিগন্ত পত্রিকার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই ক্লাবে আমাকে নবনির্বাচিত সহসভাপতি করায় আমি গর্বিত এবং আনন্দিত, সকলের কাছে আমার সালাম ও অভিনন্দন। যেহেতু শুরু হয়েছে এক একটা জায়গা থেকে, রিপোর্টার্স ক্লাব বা বিভিন্ন ক্লাব থেকে যখন সবাই এক জায়গায় মিলনমেলায় রয়েছে, সেখানে ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপরে এখানে আরও অনেক গুণীজন রয়েছেন, কয়েকজন এখানে পত্রিকার সম্পাদক মহোদয় রয়েছেন, কিছু সিনিয়র সাংবাদিকরা রয়েছেন, আশা করি সবাই সবার কাঁধ মিলিয়ে চললে মনে হয় এইগুলো আর থাকবে না।
তবে সবাইকে আরেকটু ধন্যবাদ জানাই যে অন্তত পক্ষে সাংবাদিকদের কাজ হচ্ছে সমালোচনা করা। কোনোদিনও আমরা একসাথে হতে পারবো না, কোনোদিনও আমরা একসাথে মিলতে পারবো না, কারণ আমরা আমাদের রক্তের ভিতর হচ্ছে নেগেটিভ কথাবার্তাগুলো বলা, সেই কারণে এটা থাকবে আজীবন কালের জন্য থাকবে, কিন্তু এমনভাবে থাকবে না যে আমরা এক একজন এক একজনের শত্রু। সমালোচনা থাকবে, তার মাধ্যম থেকেই আমরা আসলে শিখব। আশা করি যে আমরা যেভাবে চলবো এভাবে চলতে হবে, তবে আমরা যেন কারো শত্রু না।